নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে হলো আশ্বিন মাসের শেষ হতে মানে সংক্রান্ত, কাল হলো এই মাস পহেলা কার্তিক মাস কালকে। তো আজকে হলো গাছি, তো গাছির জন্য যা যা লাগে আমি এখন তুলতে যাবো। তো অনেকে হলো আশ্বিনে স্নান করে, আশ্বিনের জায়গায় আশ্বিনে স্নান করে, আর আমরা হলো আশ্বিনের জায়গায় কার্তিকে স্নান করি। তো এখন যা যা লাগে ওইগুলো তুলব, তো তুলুন যায়। তো ওই যে পোলাবান অনেকে এসে পড়ছে, ওরাও তোলার জন্য এসে, এই যে সুষমা আইছে, বিধামাগ সুবর্ণা আইছে, কাকাতো বোন, তো সবাই মিলাই দিলে আইছে। অনেক কিছুই লাগে, তো মা কি কি যা লাগে বলে দিল রাসমণিরে, রাসমণি সব কিছু তুলবো। এমনি কি পাতা কয়? হরবি পাতা তোলা? হ্যাঁ, ওই তো হরবি গুছি বিয়ারা গুছি এখান দিতে গুলো। পাতা না দোয়া করে ভিতরে দেখা যায়। তো ওই বাবা আজকেও প্রতি মঙ্গলবারের মতো আজকে হলো কুশল আনছে, এক বোঝা কুশল। বাবা আর কিছু আনুক আর না আনুক কুশল আনেই, কুশল হয়ে যাবো, গাছ বুনছে ওই জায়গায়। আজকে কত আনছ? কয়টা নিছে? 200। আমাকে কুশল বেশি আনে, অন্য হতে লাগে না, সবকিছু আছে মোটামুটি। এই যে আমাদের দুইটা লাউ ধরছে। তো এই যে জলের আর একটা আপডেট দেয়, জল এই যে আবার নতুন করে আবার বাড়তেছে। আর কি আজকে অনেক কিছু লাগে, অনেক কিছু আর কি পাতা লাগে আর কি। এই যে পেয়ারা পাতা, পেয়ারার কুশি লাগে। এই তুমি তো ইন্দি, তো ইন্দিকে তো কইছিলাম তোমার ঈদে দিমু তাই রে। এই যে বড়ই পাতা এটা তো যে উচাই অমরতে অমরতে নিলে ও ব্যাগটি শুদ্ধা বলে নেই বরসত। পেয়ারা কইছি কিন্তু বেশি সিরিয়াস না, কিন্তু এমনি পেয়ারা ধরবো তোরা সিরে সিরে একবার ধোয়া করে লিলি দে। হ্যাঁ, ব্যাগটি একখানে করে বাটপা দেখি সরলে তো থানকো না বকেল কেন। সকালে উঠে দান করবো, আমার খিদা নাই কিন্তু সকালে। কয় রকমের পাতা নাকি? তোর মায় নাই তোরে পাঠা দিছে, তোমার তো পোলা নি ব্যাগ সব পোলা বানাইছে কুড়াইতে। এই যে আমাকে পোলা বান দি, পোলা নিয়ে না গেলে দেখা যায় পোলা পানি হয়েছে। ডালিম গেছে না কোনো ডালিম গাছ কোন একটা আছে না? তো বন্ধুরা এই যে বাবা কুশল এনে না এই যে কাটা আরম্ভ করে দিছে। আরে বাবা এই যে গাছটি যে জাগায়, গাছটি কে নিয়ে জাগায়? এটা গাছটি যেন কে নিয়ে জাগায় এত সম্পূর্ণ জানা আমার না, কিন্তু আগে তো কাতি মাসে প্রত্যেক মাসে এলো আকাশ প্রদীপ দিত, অনেক উঁচাই প্রদীপ জ্বালাইতো উচের মধ্যে, অনেক উঁচাই প্রদীপ জ্বালাইতো। এই প্রদীপটা জ্বালানোর উদ্দেশ্য এটা নিয়ম ছিল আগে, কিন্তু এখন এটা উঠে গেছে, কিন্তু এটাও বিজ্ঞানসম্মত, কারণ অনেক উঁচাই ই বাতি জ্বালানো থাকলে অনেক জীবাণু নিচে নামে না, উপরেই থাকে, উপরেই থাকে। এটা হলো স্বাস্থ্যসম্মত, হিন্দুদের অনেক নিয়ম আদি আছে, এটা হলো স্বাস্থ্যসম্মতর জন্যই পালন করছে। আচ্ছা গাছের জন্য যে পাতা অনেক ডালিমের কুচি, অনেক কুচি জাগিয়া
শরীরে মাখিয়া চান করলে অনেক হয়তো উপকার থাকতে পারে, উপকার সম্বন্ধে আমার জানা নেই। তবে বিশেষ করে হিন্দুদের যে নিয়ম আদি পালন করে অনেক অনেক গুণে বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত, এই কারণে মানে বানাইছে, যেকোনো একটা কারণ আছে হয়তো এই নিয়মগুলো বানাইছে। বন্ধুরা আমার সবকিছু জোটানো শেষ, তো এখন সবগুলো বাইরে নেবো, কারণ এইগুলো কালকে সকালে স্নান করবো, তো স্নান করে খাইতে হবো সকালে। তো কালকে আমাদের স্নান করে খাইতে হইব। তো এই যে এই জায়গায় হলুদ আছে, তবে যে কানাই পাতা, বলাই পাতা, তারপরে হলো আর কি কি জানি, বড়ই কুশি, কে বুঝা, ডালিমের কুশি আছে, টেহা পাতা আছে, পেয়ারের কুশি কুশি, মেলা কিছু। তো সব কিছু দিয়ে আর কি স্নান করতে হইব। আবার হলুদ হলুদ নাকি ভালো লাগে নাকি গল্প খানা মেলা দিন পরে মানে হলুদ পারতাম না, কারণ হলুদ তো আমাকেই থাকে থাকেই। কাঁচা হলুদ অনেক ইন্ডিয়ান নেই, কাঁচা হলুদ পাওয়া যায় না বেশি। গাছ নেই ই নাগে যে শাবলা, শাবলা কিনে নাকি এর বড় শাবলা এনে দিব। তারপরে হলুদ ফুল দেবে আরো চুল বড় হইব। কোন সময় বাড়িতে নাকি এটা কি, ওটা কি নাকি বাড়িতে নাকি না কয়ে এটা শাবলা দেয়, শাবলা দিন নেই এটা মাঝখানে দিয়ে রেখো। আর কালকে ভোরবেলা ই করতে হইব, প্রদীপ জ্বালাইতে হইব, হাফি কপি খেতার নাকি আর অনেক কিছু আছে। তো আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে দেখামো। হয়েছে ওদের নাকি না পাতা সব একটা একখানে বাজলে দেবো। এমন তো এত নিয়ম কানুন নাই গাই, এক ডুবে মানে ও জলের তলে যে উড়ে খাইলে তিনা বলে সামলাতে পারে দিলে বড় হয়েছে। আর আপনারা অনেকে কমেন্ট করেন যে বাছুর যে বিক্রি করছি ওইটা অনেকে বলতেছেন কেটে ফেলবে, তো ওইটা কাটবো না, ওটা হলো পালার জন্য আর কি নিচ্ছে। আর এত ছোট বয়সে এলো গরু কাটে না, আরো বড় হইলে বারে কাটে। রিবালি তো বাড়া শেষ, সাটন দিল, টাকলু মাথায় দিল সাটন, রাগ উঠছে আর বাড়ি দিবেন। তো বন্ধুরা যে সকাল হয়ে গেছে, তো এখন আমাদের প্রদীপ জ্বালাইব আর অনেক কিছু করব। তো আপনারা ভিডিও দেখতে থাকেন। তো এই প্রদীপ গুলা যে কটা মানুষ ওই কটা দিতে হয়, তারপরে গরু থাকলে যে কটা গরু, ছাগল, মানে যা যা আছে মোটামুটি পরিবারে আর সবার জন্য একটা করে দিতে হয়।
বন্ধুরা আমাদের প্রদীপ প্রায় নিবাস মধ্যে, তো এখন হলো আর কি বানাইতেছে, কাজল বানাইতেছে মানে চান করার পর চোখে দেওয়ার জন্য। তো এটা বানাইতেছে হলো কলার ট্যাগের মধ্যে। কালো হইতেছে না, চোখে দেওয়ার পর আজকে। আর তো এইগুলো অনেকেই বিশ্বাস করবো না, অনেকেই বলবো এগুলো হুদে বোয়া, মানে হুদাই। আমিও জানি না এগুলো কি, কারণ এগুলো আগে থেকে নিয়ম পালন করে আছে। তো এই জন্য আর কি করা, হয়তো যে কোনো একটা কারণ আছে, এই কারণে কেউ এই ভিডিও নিয়ে কেউ বাজে কেমন করবেন না। তো বন্ধুরা এখন হলো হাফি কপি খেতে হইব, রাসমণি খড়ি হাতে নিছে, জোরে জোরে কি কি খাও। তো বন্ধুরা আমার খিদে লেগে গেছে সকাল সকাল, তো এই জন্য আর কি চান করতে হইব, আর চান করতে যে এইগুলো দিয়ে আর কি চান করা লাগে আজকে। ব্যাগ কিছু টা নেবো না মা, হয়েছে বেটা, আর মেলা পাতা পাতা না। তো এখন চান করুম গা, টিউবওয়েল চান করা লাগবো, কারণ হলো বিলে অতিরিক্ত পানা, তো ওই জায়গায় চান করা যাবো না। শীতের দিনে করছে, শীত 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 করতো সারকাল ওইছে তো। হ্যাঁ দেখেন দাও খালি, হলুদ হলুদ কালার আছে, সুন্দর সুন্দর দেখো। হ্যাঁ একটু জিও জিও করতে তো। বন্ধুরা এই যে আমাদের চান করা শেষ, তো এই যে রাসমণির কাজল দিতেছে। আর আরেকটা কথা, আমাদের হলো শুক্রবারে একটা অনুষ্ঠান আছে, তো আমার দাদুর হলো মৃত্যুবার্ষিকী, আর শুক্রবার দিন রাত্রে অনুষ্ঠান হইব, তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই আসবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটি শেষ করছি।